আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবারস ওয়েলকাম টু মাই চ্যানেল ইঞ্জিনিয়ারিং নলেজ অ্যান্ড টেকনোলজি আমি ইঞ্জিনিয়ার পলাশ মেয়ে রয়েছি আপনাদের সাথে স্বাগতম জানাচ্ছি অটোক্যাড বাংলা টিউটোরিয়ালের আরও একটি নতুন টিউটোরিয়ালে আজকের টিউটোরিয়ালের টপিকস হচ্ছে টেক্সট দ্যাট মিন্স হাউ টু ইউজ স্টাইল ইন ইউর অটোক্যাড সফটওয়্যার দ্যাট মিন্স আপনি কিভাবে অটোক্যাড সফটওয়্যারে টেক্সট স্টাইলটি ইউজ করবেন তো আজকে টিউটোরিয়ালটি অনেক ইম্পর্টেন্স কারণ আমরা প্রত্যেকটি প্রজেক্ট বা ডিজাইন করার সময় অবশ্যই আমরা টেক্সট স্টাইল ইউজ করে ব্রিফলি একটি ডেসক্রিপশন দিয়ে থাকি তো এর জন্য প্রত্যেকটি প্রজেক্ট বা ডিজাইনের জন্য অবশ্যই আমাকে কি করতে হবে টেক্সট স্টাইলটি ইউজ করতে হবে তো আমরা আজকে শিখব কিভাবে অতি সহজে টেক্সট স্টাইলটি ইউজ করতে পারি সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করে দিন তাহলে কি হবে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে আর আপনি যদি আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ চলুন কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করে এখানে টেক্সটের উপরে আমার কার্সরটি রাখছি এখানে দেখাচ্ছে মাল্টি লাইন টেক্সট অথবা নিচে একটি ফ্লাই আউট রয়েছে এখানে ক্লিক করলে আমরা পাচ্ছি মাল্টি লাইন টেক্সট অ্যান্ড সিঙ্গেল লাইন টেক্সট তো আমরা আজকে মেইনলি এই দুইটি জিনিসই শিখবো যে কীভাবে আমরা মাল্টি লাইন টেক্সট ইউজ করতে পারি অথবা সিঙ্গেল লাইন টেক্সট ইউজ করতে পারি অথবা এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কী এর জন্য আমরা প্রথমে এই টেক্সট স্টাইলটি কী করে নিবো কাস্টমাইজ করে নিব এই অ্যানোটেশনের ডান পাশে যে ফ্লাই আউট রয়েছে এখানে আমি ক্লিক করলে প্রথমে আমাকে দেখাচ্ছে কি টেক্সট স্টাইল তো এখানে যদি আমি ক্লিক করি এখানে আমাকে দেখাচ্ছে ম্যানেজ টেক্সট স্টাইলস এখানে আমি ক্লিক করলাম দেন এখানে আমার স্ট্যান্ডার্ড যে টেক্সট স্টাইল রয়েছে সেখান থেকে আমরা কি করতে পারবো ফন্ট নেম চেঞ্জ করতে পারবো ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবো হাইট চেঞ্জ করতে পারবো উইথ ফ্যাক্টরি ইউজ চেঞ্জ করতে পারবো অবলিক ইউ অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবো আপসাইড ডাউন ব্যাকওয়ার্ডস ডাউন এখানে আমার একটা কী দেখাচ্ছে প্রিভিউ দেখাচ্ছে তাহলে আমি এখানে নর্মালি আগে ল্যাঙ্গুয়েজের যে স্টাইল রয়েছে সেটা চেঞ্জ করি সাপোজ আমি কি দেবো টাইমস নিউ রোমা তো এখানে আমি এনোটিপ করব না এনোটিপ পরে দেখবো হাইট আমার যা আছে সেটাই দিবো দেন হচ্ছে রেগুলার এখানে আমার ফ্রন্ট স্টাইল এখানে আমি বোল্ড করতে পারি যেমন এখানে আমাকে দেখাচ্ছে প্রিভিউতে বোল্ড হলে কেমন হবে আমি বোল্ড ইটালিকে ইউজ করতে পারি এরপরে অথবা আমি ইতালিক ইউজ করতে পারি এখন কিন্তু বোল্ড হচ্ছে না দেন আমি রেগুলার ইউজ করতে পারি তো আমার কাছে বেটার মনে হচ্ছে যে ইতালিক ইউজ করাটা ওকে ইতালিক ইউজ করলাম দেন এটাকে আমি কি করতে পারবো আপসাইড ডাউন করতে পারবো মানে নিচে মানে এটার মানে হচ্ছে এর উপরে সাইডটি নিচে চলে আসবে আর নিচের সাইডটি উপরে চলে যাবে যেমন আমি দিলেই সেটা কি হয়ে যাচ্ছে জাস্ট অপোজিট হয়ে যাচ্ছে অথবা আমি ব্যাকওয়ার্স করতে পারি মানে এটা ডান পাশে বা ডান পাশে চলে যাবে আর থ্রিটা পাশে চলে যাবে ওকে আমার এগুলো আসলে প্রয়োজন নেই এরপর আমি অ্যাঙ্গেল দিতে পারি যেটা আমার কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে সাপোজ আমি এখন দিলাম কত সিক্সটি যেমন লেখাটা আমার সিক্সটি অ্যাঙ্গেল রইলো দরকার নাই এটা আমি নর্মালি রেখে দিলাম অথবা আমি চেঞ্জ করে নিই সাপোজ আমি থার্টি ডিগ্রি দিলাম দেন সেট কারেন্ট ইয়েস ওকে তো প্রথমে আমরা দেখব যে আমার সিঙ্গেল লাইন টেক্সট এজন আমাকে কি বলছে স্পেসিফাই স্টার্ট পয়েন্ট অফ টেক্সট ওকে আমি স্টার্ট করে দিলাম দেন আমাকে হায়ার দিতে বলছে সাপোজ আমি টেন দিলাম দিয়ে এন্টার এরপর আমাকে স্পেসিফাই রোটেশন অ্যাঙ্গেল অফ টেক্সট ওকে আমি বাই ডিভার জরো আছে আমি জিরো ডিগ্রি রেখে দিলাম অ্যাঙ্গেল এরপর এখানে আমাকে একটি ফ্ল্যাশিং কার্সর দেখাচ্ছে মানে আমাকে এখন লিখতে বলছে তো আমি এখন কী লিখবো ওকে আমার নামই লিখি ওকে এন্টার দেন চ্যানেলের নাম লিখি আমি এরপর আমি জাস্ট ওয়ার্ক স্পেসের অন্য জায়গায় কার্সটি রেখে ক্লিক করলে আমার লেখাটি কমপ্লিট হয়ে যাবে এটা ছিল আমার কি সিঙ্গেল লাইন টেক্সট এখন আমি যদি এটা সিলেক্ট করতে চাই আমার সিঙ্গেল লাইনভাবে সিলেক্ট হচ্ছে ওকে হয় আমার উপরের লাইনে কার্স রাখলে উপরে লাইন সিলেক্ট হচ্ছে নিচের লাইনে রাখলে নিচের লাইনটি সিলেক্ট হচ্ছে এখন আমি যদি মাল্টি লাইন টেক্সট ইউজ করি তাহলে কি হবে আমাকে কি বলছে স্পেসিফাই ফার্স্ট কর্নার ওকে আমি করলাম দেন অপোজিট কর্নার নিলাম এখন আমি টাইপ করব সেম ইঞ্জিনিয়ার ইন্টার ড্র্যাক করে এটার সাইজটা বড় করলে ওকে এখন আমি এখানে দেখতে পাচ্ছি যে আমি যদি যে কোনো একটি লাইন সিলেক্ট করলে আমার কি হচ্ছে দুইটি লাইনে সিলেক্ট হচ্ছে ওকে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কাস্টমাইজ একটি টেক্সট স্টাইল চাচ্ছি এর জন্য আমাকে ম্যানেজ টেক্সট স্টাইলে যাবো দেন আমি নিউ স্টাইলে যাবো এখানে আমি যে কোনো নাম দিতে পারি এখন আমি দিলাম টিউটোরিয়াল ওকে জাস্ট এন্টার এরপরে আমার এখানে যে কোনো আমি এখন কি করতে পারি ব্যারেন্টা ইউজ করব দেন বোল্ড ইউজ করব এরপরে অ্যাঙ্গেল আমি সিক্সটি ডিগ্রি ইউজ করব জাস্ট সেট কারেন্ট ইয়েস ওকে এখন যদি আমি দেখাচ্ছে আপনাকে সিঙ্গেল লাইন নিয়ে যদি এখন আমি স্টার্ট করলাম দেন হাইট দিলাম ওকে নো প্রবলেম টেন দিই দেন অ্যাঙ্গেল তার মানে আমি যদি এখন এই টেক্সট টেক্সটালে গিয়ে সিঙ্গেল লাইনে গিয়ে দেন আমি স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট হাইট দিলাম টেন এরপরে আমার রোটেশন অ্যাঙ্গেল জিরো এরপর আমি জাস্ট টাইপ করবো বাংলাদেশ বাংলাদেশ ওকে দেন আমি ওয়ার্ক স্পেসে যে কোনো জায়গায় কার্ডস রেখে এন্টার করে দিলেই আমার বাংলাদেশ লেখাটি টাইপ হয়েছে এবং এখন দেখতে পাচ্ছি এটি আমার কি হয়েছে যে বোল্ড হয়েছে প্লাস হচ্ছে সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়েট হয়েছে ওকে এখন আমি দেখব কীভাবে এই টেক্সটগুলো এডিট করা যাবে এই জন্য আমি জাস্ট এই জন্য আমাকে কিবোর্ড থেকে টি টাইপ করলেই এখানে আমাকে দেখাচ্ছে যে টেক্সট ইডিট ওকে এখানে আমি সিলেক্ট করলাম দেন আমাকে বলছে সিলেক্ট অ্যান্ড অ্যানোটেশন অবজেক্ট ওকে আমি এই দুই নাম্বারটি করছিলাম করি যে এখানে আমার এটা আছে এখন আমি এখানে যে কোনো কালার চেঞ্জ করতে পারবো সাপোজ এটি আমি সিলেক্ট করি কণ্ডলের চেপে দেন আমি লেয়ারের কালার চেঞ্জ করতে পারবো যে কোনো কালার দিতে পারবো ওকে সাপোজ আমি এই কালার দিলাম এরপর আমি কেস চেঞ্জ করতে পারবো সাপোজ আমার অল আপার কেস অথবা অল লোয়ার কেস আমি যেভাবে ভাবিয়েছে এখান থেকে কেস চেঞ্জ করতে পারবো চেঞ্জ করতে পারবো এরপরে হচ্ছে বুলেটস এন্ড নাম্বার ইউজ করতে পারবো এখানে আমি নাম্বার দিলে নাম্বার ইউজ হবে অথবা লেটার দিলে লেটার হবে বুলেট দিলে বুলেট হবে ওকে এরপরে সাপোজ এরপরে হচ্ছে আমার লাইন স্পেসিফিং ফ্লাইওটা ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ টু টু পয়েন্ট ফাইভ আছে মোর আছে যে এখানে আমি মোরে গেলে আমি আরও বেশি অপশন পাবো যেমন এখানে আমার অনেক অপশন রয়েছে এখান আমি এখানে ট্যাব কিভাবে হবে লাইন স্পেসিং কত হবে এখানে আপনি মডিফাই করতে পারবেন রিমুভ করতে পারবেন ওকে এরপরে হচ্ছে আমি লেখাগুলো আসলে কোথায় চাচ্ছি তার আগে আমি বুলেটগুলো তুলে দিই ওকে এখন আমি যদি মিডলে দেই দেন আমার লেখাগুলো মিডলে চলে আসছে আমি যদি চাই ফিল আপ করে থাকবে ফিল আপ হবে আমি দিয়ে রাখছি এখন আমি চাচ্ছি যে কোনো সিম্বল ইউজ করবো তাহলে এখান থেকে আমি সিম্বল ইউজ করতে পারবো বিভিন্ন টাইপের সিম্বল রয়েছে এখানে লেখাই আছে প্রত্যেকটি ডিগ্রি প্লাস মাইনাস ডায়ামিটার সব রয়েছে এখান থেকে আমি রুলার ইউজ করতে পারবো এরপরে হচ্ছে মোড়ে ক্লিক করলে আমি ক্যারেক্টার সেট পাচ্ছি তারপরে ওর সেটিংস পাচ্ছি এরপরে এখান থেকে আমি স্পেলিং চেক করতে পারবো এখন আমি ফাইন অ্যান্ড রিপ্লেস কমানটি ইউজ করবো জন্য আমি কী করবো এখানে আমি দেখি কী চেঞ্জ করা যায় যেমন এখানে আমার অ্যান্ড রয়েছে তো অ্যান্ডকে আমি জাস্ট স্পেলিং করে লিখবো তাহলে আমি এখানে অ্যান্ড নিলাম দেন স্পেলিং লিখবো এ এন ডি ওকে এখন ফাইন দিচ্ছি আমি ওকে ফাইন করেছে দেন আমি যদি রিপ্লেস দিই এখানে আমার কী হয়েছে জাস্ট অ্যান্ড সিম্বলটি চেঞ্জ হয়ে আমি স্পেলিং করে লিখেছিলাম সেটা চলে আসছে ওকে সো এই ছিল আজকের টিউটোরিয়ালের টপিকস আশা করি টিউটোরিয়ালটি ভালো লেগেছে এই টিউটোরিয়ালটি যদি আপনি মনোযোগ দিয়ে সো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এরপরে তাহলে কী হবে পরবর্তীতে আমি যেসব টিউটোরিয়ালের ভিডিও আপলোড করব প্রত্যেকটি জন্য নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে টিউটোরিয়ালে নতুন কোনো টপিক্স নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ